লাভ ইউ জিন্দেগিতে স্বাগত জানাই সবাইকে। আজ 15th নভেম্বর শনিবার সকালবেলা, এখন প্রায় 10:20 বেজে গেছে ঘড়িতে, দেখতেই পাচ্ছেন। কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 10:00 সময়, তো আমি 10:00 নাগাদই এসে গেছি আমার বাড়ি থেকে প্রায় 7 মাইল দূরে এই প্রিয়াঙ্কার পার্লার। হ্যাঁ, ওর নামই প্রিয়াঙ্কা। ও গত 2 বছর আগে এখানে মুভ করেছে, আগে অস্ট্রেলিয়ায় থাকতো। তারপর এখানে শুরু করেছে এই ছোট গ্যারাজের মধ্যেই সুন্দর করে সাজিয়ে নিয়ে একটা পার্লার বানিয়ে নিয়েছে। বেশ ভালো, ছোট্টর মধ্যে সুন্দর সব রকম ফেসিলিটি আছে। এর আগে অনেকবার এসেছি কিন্তু চুল কাটতেই প্রথমবার এলাম। অনেক দিন ধরে, লাস্ট 15 দিন ধরে আমি ট্রাই করছি আসার, কিন্তু ওর আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না। বেশিরভাগ দিনই শনি রবিবারও কাজ করে না, আর শনিবার পুরো বুক থাকে অলমোস্ট। তারপর ও জুয়েলারিরও বিজনেস করে, সেই জন্য বিভিন্ন রকম ইভেন্টেও চলে যায়, তো শনিবার ওকে খুব একটা ফাঁকা পাওয়া যায় না। আর আমার জন্য, আমি অতনুর ওপর ডিপেন্ডেন্ট, যেহেতু এখানে এখনও একা ড্রাইভিং করতে পারি না, সাথে কাউকে থাকতে হয়, যেহেতু আমার লার্নার লাইসেন্সই আছে শুধু এখন, সেই জন্য সোম আর শুক্রবার ছাড়া হয় না। আর ও সোম শুক্র পুরোই বুক থাকে, সেই জন্য অনেক দিন ধরে আসা হচ্ছিল না। তাই 1 সপ্তাহ আগে থেকেই টাইমটা বুক করে নিয়েছিলাম এই স্লটটা, তো সেই জন্য আজ সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে এসেছি। কোনো রকম ভিডিও বানাবো প্ল্যানও ছিল না, সেই জন্য কোনো স্ট্যান্ডও আনিনি, কিছুই না। তারপর ওই নিজে থেকে স্ট্যান্ডও দিল, ওর নিজের স্ট্যান্ড, মানে খুবই হেল্পফুল ছিল। আর আমিও স্টেপ কাট চুল কাটবো প্ল্যান করে এসেছিলাম, ওই তারপর আমাকে বলল ঠিক আছে একটা অন্য রকম কেটে দিচ্ছি, দেখো কেমন লাগে। তো কাটবে কি না জিজ্ঞাসা করতে আমি ভাবলাম দেখি একবার ওর পছন্দ মতো একবার ট্রাই করে। সবসময় তো বেশিরভাগ সময় আমি স্টেপ কাটি কাটি, আর যেহেতু আমি খুব ছোট কাটবো বলেছিলাম, ওই জন্য ও বলেছিল একদম ছোট করে স্টেপ কাট কাটতে অত হয়তো ভালো লাগবে না, তার থেকে আমি একটু অন্যরকম কেটে। এই চুল কাটতে কাটতে আমাদের নানা রকম গল্পও চলছিল সাথে, কেমন করে ও জুয়েলারি বিজনেস করে, কিভাবে শুরু করলো, কোথা থেকে ক্রিম আনায়, নানা রকম সেই সব গল্পও হচ্ছিল। ইন্ডিয়াতে ওর বন্ধুরই একটা জুয়েলারির কোম্পানির ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সেখান থেকে ও আনায়। ওর গয়নার কালেকশনও বেশ সুন্দর সুন্দর ছিল, ওখানেই পাশেই একটা সেলফে বেশ কিছু গয়না সাজানোও ছিল। ওর কন্ট্যাক্ট আগের বছর আমি প্রতিভার কাছ থেকে প্রথমবার পেয়েছিলাম, তারপর থেকেই যাই। আগে ইন্ডিয়াতে ও অন্য কিছু জব করত, তারপর অস্ট্রেলিয়াতে মুভ হওয়ার পর, তারপর এটা ওর একটা প্যাশন, এই বিউটি রিলেটেড জিনিসপত্র ওর খুব ভালো লাগে, তারপর থেকেই এটাও শুরু করে। এখানে যদিও অন্যরকম অনেক গ্রেট ক্লিপস, স্পোর্ট ক্লিপস, এই টাইপের সেলুন আছে, সেগুলো চুল কাটা যায়, কিন্তু তবু আমরা ইন্ডিয়ানরা, মেয়েরা পছন্দই করি কোনো ইন্ডিয়ানের থেকে বিভিন্ন রকম স্টাইলিশ চুল কাটতে। ওরা ওখানে ওই স্টেপ কাট, লেয়ার কাট, এই কাটগুলো করতেও পারে না ভালো করে। এই চুল কাটতে কাটতে আর গল্প করতে করতে তার মাঝেই ওর আরও একজন ক্লায়েন্ট এসে গেল, তার নাম সাগরিকা। সেও এই 2-3 মাইল দূর থেকেই এসেছে, তো এখানে বেশি ওর কাছে মনে হয় ইন্ডিয়ানরাই আসে। আমার স্কিনটা বেশ কিছুদিন ধরে খুব ড্রাই হয়ে গিয়ে প্রচুর র্যাশ আর অ্যালার্জির মতো হচ্ছে, ভীষণ প্রবলেম ফেস করছিলাম। তার জন্যেও ও একটু কী লাগালে ভালো হবে, কী খাওয়া উচিত, এইসব নানা রকম পরামর্শও দিতে থাকছিল। প্রচুর জুয়েলারির কালেকশান পাশেই শেলফে সাজানো ছিল, একদম খুব সুন্দর দেখতে লাগছিল, প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর আর এলিগেন্ট, দেখলেই পছন্দ হয়ে যাবে। কেউ কিছু কিনলে অনলাইনও ও ডেলিভারিও দেয় এইসব অর্নামেন্টস। ও কী কী সার্ভিস দেয় আর প্রত্যেকটা সার্ভিসের জন্য কত চার্জ করে তার একটা প্রাইস লিস্ট ও যদি কেউ চায় আগে থেকে হোয়াটসঅ্যাপে সেন্ডও করে দেয়, সেটা দেখে সেই অনুযায়ী কোন সার্ভিসটা নেবেন ডিসাইড করা যায়। আমার যেমন স্টেপ কাটের জন্য ও আগে থেকে ওখানে ছিল $45 নেবে, আমি সেই হিসাবে এসেছিলাম, তাই এই নতুন চুল কাটাটা দেখে আসিনি কত লাগবে, অনেকটাই টাইম লাগবে ভেবেই এসেছিলাম, সেই জন্য বোজোকে আর সাথে আনিনি।
কেননা বোজোকে তাহলে অতনুর সাথে গাড়িতেই বসে থাকতে হতো, ও হয়তো বোর হতো। আর পর এখান থেকে বেরিয়ে আমাদের কিছু জিনিসপত্র কেনারও আছে, একটু শপিংয়েও যাব। তো সেই জন্য বোজোকে ওর বন্ধুর বাড়িতে ড্রপ করে এসেছি আসার সময়। ও বেশ মজা করে খেলবে, কোনো বোর হবে না। আর আমরা বাড়ি যাওয়ার সময় ওকে আবার নিয়ে যাব। আপনারাও কেউ চাইলে এখানে যদি আসতে চান, আমি ওর নাম্বার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। ভালোই, ও সব কিছু বেশ ভালোই, আমি যতগুলো সার্ভিস নিয়েছি আমার তো ভালোই লেগেছে। ও যখন আমায় বলেছিল এত শর্ট হেয়ারে স্টেপ কাট না করে বব কাট করে দিচ্ছি, আমি তখন ভেবেছিলাম যে একদম পেছন দিকটা তাহলে তো ছোট হয়ে যাবে। তো ও বলল না, ওটা হচ্ছে গ্র্যাজুয়েশন বব কাট, ওটা না, এটা একটা অন্যরকম বব কাট। তারপর ভাবলাম তখন তাহলে তাই কাটি। আর এই $45 চুল কাটার জন্য, আর আইব্রোসের জন্য ছিল $7, তবে ক্যাশে দিলেই এটা, কার্ডে দিলে $1-2 একটু বেশি চার্জ করে। আমি এমনিতে চুলে হেয়ার ড্রায়ার কখনো ইউজ করি না, আর এই গরম হেয়ারটা আমার হাওয়াটা আমার চুলে দিলে বা মাথায় আমার ভালোও লাগে না, সেই জন্য আমি ওকে বলছিলাম যে আমি এটা করব না, আমি এরকম ভিজে ভিজেই থাক, কোনো অসুবিধে নেই। ও বলল না, আমি এটা যদি হেয়ার ড্রাই ব্লো ড্রাই করে না সেট করি তাহলে আমি বুঝতে পারবো না ঠিকঠাক হয়েছে কি না, সেই জন্য ও আবার এটা ব্লো ড্রাইও করে একদম সেট করে দিয়েছিল। আর আমার এই চুলটা এত ছোট করে কেটে ফেলার কারণ হলো ভীষণ হেয়ার ফল হচ্ছে এখানে, মানে প্রত্যেক দিন গোটা ঘরে শুধু পুরো একদম হেয়ারেই ভর্তি। ভ্যাকুয়াম ক্লিনার চালালে বোঝা যায় কত হেয়ার ফল হয়েছে, আর বাথরুমেও পুরো জমে যাচ্ছে, সেই জন্যই কেটে ফেললাম। যদিও এটা ওর সলিউশন নয়, কিন্তু তবুও একটু মেনটেন করতে সুবিধে হবে এই ভেবে। আর এখানে এত ঠান্ডা, তো বড় চুল রাখলে শ্যাম্পু করতেও আরও বেশি বিরক্ত লাগে, তার থেকে ছোট চুল হলে খুব ইজিলি করা যায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আর আমার এই নতুন হেয়ার কাটটা কেমন হলো জানাতে ভুলবেন না।